হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের এই এক্সেলের অ্যামেজিং চ্যাপ্টারে আমি তোমাদেরকে শেখাবো আমরা কী করে এক্সেলের যে কোনো ফাইলকে বা এক্সেলের যে কোনো ডেটাকে আমরা একটা নন এডিটেবল পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করতে পারি। লাইক দেখো গাইজ, আমার কাছে এখানে কিছু এমপ্লয়ি সেলস রিপোর্ট আছে ফর দ্য ইয়ার সেলস, দেখো 2021-22 এবং 23। এবার এই পুরোপুরি ফাইলটাকেই আমি তোমাদেরকে একটা নন এডিটেবল পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে দেখাবো। তাহলে গাইজ চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর গাইজ, তোমাদের যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ, আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে একদম কনসেপ্টটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো গাইজ, তো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে চলো আমরা আগে দেখে নিই যে আমি যে রিপোর্টটা বানিয়েছি এই রিপোর্টটা আমি যখন পিডিএফে কনভার্ট করবো, সাপোজ আমি এই ফাইলটাকে কাউকে প্রিন্ট আউট করে দেবো, তো তার জন্য তো আমাকে এটাকে প্রিন্ট আউটটা বের করতে হবে। এবার চলো আমরা দেখে নিই যে প্রিন্ট আউট বের করলে এটার প্রিভিউটা কী ধরনের আসে। দেখো, প্রিন্ট আউট বের করার মানে লাইক প্রিভিউটা অন করার দুটো অপশান আছে। একটা হচ্ছে আমি মানে কিবোর্ড থেকে প্রেস করবো হচ্ছে কন্ট্রোল পি। দেখো, কন্ট্রোল পি প্রেস করলে কিন্তু এখানে আমার প্রিন্ট আউটের অপশানে কিন্তু চলে আসে। এবার এইটা না করে আরেকটাও অপশান হয়, দেখো এখানে একটা অলরেডি আমি প্রিন্ট প্রিভিউর আমি এখানে শর্টকাট কি অ্যাড করে রেখেছি। এবারে এইগুলো কীভাবে করতে হয় বা পুরোপুরি প্রিন্ট আউটের জন্য যে পেজ সেট আপ সেটার একটা পুরোপুরি আমার আলাদা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক করো, তোমাদের ভীষণ হেল্প হবে, ভিডিওটা ভীষণই হেল্পফুল। তো দেখো, আমি এখানে যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, দেখো এখানে কিন্তু আমার পুরো রিপোর্টটা একসাথে আসছে না। তা আমাদেরকে ফার্স্টে কী কাজ করতে হবে, আমাদেরকে এই প্রিন্ট প্রিভিউটাকে ঠিক করতে হবে। তার জন্য দেখো আমি কী করবো, এখান থেকে আমি যাবো হচ্ছে পেজ লেআউট অপশানে। পেজ লেআউটের অপশানে এখান থেকে যে পেজ সেট আপের যে গ্রুপটা রয়েছে সেই বাটনে আমি ক্লিক করবো, এটাকে বলা হচ্ছে গ্রুপ বাটন। ক্লিক করলে এখান থেকে পেজ সেট আপের একটা অপশান ওপেন হলো। এখান থেকে আমি ফার্স্টে এটাকে ল্যান্ডস্কেপ করবো ডেটাটাকে, তারপরে যে সেকেন্ড অপশন আছে মার্জিন, মার্জিনে গিয়ে দেখো এখানে সেন্টার অন পেজ আছে না, এটাকে আমি হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি দুটোকেই একসাথে অন করে নেবো। এটা অন করার ফলে কী হলো, এই পুরো আমার যে রিপোর্টটা আসবে সেটা যে প্রিন্ট পেজটা হবে তার পুরোপুরি মিডিলে বসবে। ওকে, এবার আমি যে এখানে ওকে করবো, করার পরে এখন দেখো আমি যখন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবো, এখন দেখো কিন্তু পুরো ডেটা টা খুব সুন্দর করে আমার কাছে আসছে। এবারে এই পেজটাকেই এখন আমি একটা পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করবো। দেখো, তার জন্য আমি যাবো হচ্ছে ফাইল ট্যাবে যাওয়ার পরে এখানে সেভ অ্যাজ আমি ক্লিক করলাম। করার পরে এই দেখো দিস পিসি, এবারে এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করতে চাই, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দেখো ফাইল নেম আসছে, এটাকে আমি রিনেম করে নেবো, আমি করে নেবো সাপোজ এটাকে সেলস রিপোর্ট। ওকে, দেন এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে যে ডাউন অ্যারো আমি এটায় ক্লিক করবো। করবো দেখো এখানে অনেক অপশান আসবে, এখান থেকে আমি চুজ করবো হচ্ছে পিডিএফ। দেখো এখানে পিডিএফটাকে আমি চুজ করবো, আমি এটা ক্লিক করবো, দেন এখানে দেখো পুরোপুরি পিডিএফের অপশানগুলো চলে আসবে। তোমরা যদি চাও এখান থেকে চেঞ্জ করতেও পারো, আমি আপাতত কোনো চেঞ্জ এখানে করছি না। আমি এখানে এটাকে সেভ করবো, সেভ করার পরে দেখো এটা একটু লোড হবে, হওয়ার পরে দেখো এটা কিন্তু একটা অ্যাজ এ পিডিএফ অন হয়ে যাবে। দেখো এখানে আমার কাছে যেহেতু অ্যাডোবেটা আছে, তো আমার কাছে কিন্তু দেখো অ্যাডোবেতে পুরোপুরি সেলস রিপোর্টটা একটা পেজের মধ্যে চলে গেল, আর কিন্তু এটা পুরোপুরি নন এডিটেবল। ওকে, এখন যদি এটাকে আমি কেটে দিই, দিয়ে দেখো আমি যদি এটাকে মিনিমাইজ করি, আমার ডেস্কটপে অলরেডি একটা, আমি যদি ডেস্কটপটাকে একটু রিফ্রেশ করি, দেখো অলরেডি এখানে সেলস রিপোর্ট বলে একটা অপশান কিন্তু চলে এসছে। দেখো আমি এটা যদি ডাবল ক্লিক করি, এই পিডিএফ ফাইলটা ওপেন হবে, আর এটা কিন্তু পুরোপুরি মানে আনএডিটেবল। ঠিক আছে, তাহলে গাইজ আজকের ভিডিওটা ছিল পুরোটা এটা নিয়েই যে আমি পুরো ডেটাটাকে পুরোপুরি দেখো একটা আনএডিটেবল পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে দেখালাম। তো গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শিক্ষালিটিক্সকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, আমার খুব কষ্ট করে বানানো ভিডিওগুলো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা অবশ্যই ভিডিওগুলোতে কিছু শিখতে পারবে। তাহলে গাইজ আজকের জন্য এইটুকুনি থাক, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ গাইজ।